হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে আরও একটি নতুন ফুড ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমরা দেখাবো খাগড়াছড়ি থেকে একটি নতুন ফুড ব্লগ, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। খাগড়াছড়ি খুব সুন্দর এবং প্রকৃতির একটি চমৎকার জায়গা, যেখানে পাহাড়, মেঘ এবং বৃষ্টির দেখা মিলে সর্বত্রই। আমরা তেমনি একটি দিনেই আমরা চলে যাচ্ছি আজকে খাগড়াছড়িতে। পাহাড় বন বনানীতে পরিপূর্ণ সাজেকের দ্বার বা সাজেকের দুয়ার বলা হয় খাগড়াছড়ি শহরকে। আমরা তেমনি আজকে ওই জায়গায় যাব এবং পাহাড়ের মাঝখানেও যে এত চমৎকার একটি খাবারের জায়গা থাকে সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরব। প্রকৃতির এক চমৎকার নিদর্শন এই খাগড়াছড়ি। এখানে ডিসি পার্ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ভিউ, পুরো শহরের একটি নয়াবিরাম দৃশ্য, যেটা আপনাদেরকে যাওয়ার সময় সর্বপ্রথমেই আকৃষ্ট করবে। তার সাথে রয়েছে নন্দনকানন নামে একটি সুন্দর স্পট, যেখানে আপনারা বিভিন্ন ধরনের মডিউল, বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা এখানে চোখে পড়বে। খুব সুন্দরভাবে সূর্যাস্ত দেখার জন্য এখানে প্রতিদিন বিকালবেলায় অনেক মানুষের একটি সমাগম ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় বয়সের সীমারেখা নেই, এখানে সকলে আসলে সুযোগ করেই চলে আসে ঠিক সূর্যাস্ত দেখার জন্য, এখানে উপভোগ করার জন্য প্রকৃতির অপরূপ একটি মুহূর্ত। ভিউয়ার্স, খাগড়াছড়ি শহরটি আসলে খুবই চমৎকার, বিশেষ করে এই নন্দনকানন, যেখানে আলোটিলা বা আলোটিলা গুহা যেটা রয়েছে তার পাশে এটা অনেকটা ডিসি পার্ক বা নন্দনকানন নামে আসলে এটাকে শিল্পায়িত করা হয়েছে। খুব চমৎকার, এখান থেকেও খুব সুন্দর এবং বা পুরো শহরের, মোটামুটি খাগড়াছড়ি পুরো শহরের কিন্তু ভিউটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মানুষ খুব এনজয় করছে বিকালবেলায়। আসলে বিকালের এই মুহূর্তে আবহাওয়াটা খুবই রৌদ্র উজ্জ্বল, যার কারণে আমাদের এখানে সময়টা খুবই চমৎকার যাচ্ছে। আপনারা দেখছেন এখানে ছোট বড় সকলে মিলে, অর্থাৎ বয়সের কোনো সীমার এখানে নেই, এখানে আসলে সকলেই সময়টা স্পেন্ড করছে। খাগড়াছড়ি আসলে ঝর্ণায় গোসল করবেন না বা ঝর্ণায় আসলে সময় আপনারা ব্যয় করবেন না, তা কিন্তু নয়। এখানকার সবচেয়ে বড় ঝর্ণা এবং সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণা, এই ঝর্ণাটার নাম হচ্ছে রিসান ঝর্ণা। আপনারা আসলে সময় করে এখানে চলে আসবেন এই ঝর্ণাতে গোসল করার জন্য। এখানে আসলে বয়স মানুষ ভুলে যায় যখন ঝর্ণায় নামে গোসল করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দের সীমা এখানেই এবং খুব উৎফুল্ল সকলে এখানে গোসল করছে। এখানেও ঠিক একই রকম, তবে জায়গাটা খুবই সাবধানতার সহিত এখানে যেতে হয়, বিশেষ করে এই ঝর্ণার যে পার্শ্ববর্তী জায়গাগুলো এগুলো খুবই মারাত্মক বা বিভিন্ন ধরনের মানুষ অনেক বিপদে পড়ে, কারণ বিশেষ করে এগুলো পিচ্ছিল থাকে, যার কারণে খুব সাবধানতা আপনারা অবলম্বন করবেন এই ধরনের ঝর্ণায় বা এই ধরনের পাহাড়ি এলাকায় যখন যাবেন। ফাইনালি ওয়েলকাম টু দ্য সিস্টেম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বলেছিলাম যে খাগড়াছড়িতে একটি রেস্টুরেন্ট নিয়ে আমরা আজকে ফুড ব্লগ করব, পানখাইয়াপাড়া খাগড়াছড়ি সদর। সকল টুরিস্টের প্রথম পছন্দ খাগড়াছড়িতে আসলে এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে সিস্টেম। আসলে এখানে খুব চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ গাড়ি এখানে সিরিয়াল লেগে যায় দুপুরবেলা খাওয়ার সময়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরকার যে অংশটা, খুব সুন্দর পরিপাটি এবং খুব চমৎকার পাহাড়ি পরিবেশে একদম সাজালো গোছালো। সব মিলিয়ে আসলে এখানকার খাবারটা হচ্ছে ট্রেডিশনাল, ট্রাইবাল এবং বাংলা খাবারের একটি সংমিশ্রণ। আপনারা এখানে খাবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সব কিছু মিলিয়ে এদের টেস্টটা অসাধারণ। দামও মোটামুটি একদম বেশি বলা চলবে না, কারণ এই পাহাড়ি অঞ্চলে এই জায়গায় আপনাদের জন্য বা আমাদের জন্য যেই পরিবেশন বা ব্যবস্থাপনা, সব মিলিয়ে দামেও মোটামুটি আপনারা আপনাদের সাধ্যের মধ্যে থাকবে আশা করছি।
আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা আজকে একটু দেরি করে গিয়েছি, তার কারণে খাবারের এখানকার খাবারের সুন্দর সময় হচ্ছে দুপুর 12টা থেকে 2টার মধ্যে, 2টো বাদ 2:30টার মধ্যে এই খাবারটা মোটামুটি খুব সুন্দরভাবে থাকে, তবে এটা লিমিটেড টাইম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টের চারদিকে যেভাবে সাজানো হয়েছে, পাহাড়ি হস্তশিল্প বা আমাদের বাঙালির ঐতিহ্য বিভিন্ন জিনিস আপনারা এখানে তাকালেই দেখতে পাবেন, আসলে খুব চমৎকার। এদের যে ডেকোরেশন বা ডিজাইন ড্রয়িং অসাধারণ। আমরা ইনসাইড কুকিংয়ের যে ব্যাপারটা সেটা আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাইনি, কারণ এটা যার যার একটা ইন্টারনাল প্রসিডিউর। সো আমরা এক কথা এখানে আসছি এবং আজকে খেলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর খাগড়াছড়িতে বিশেষ করে যারা সাজেক যান, যারা যান তাদের জন্য এই খাগড়াছড়িকে বলা হয় সাজেকের দ্বার। সো এইখানে আসলে পানখাইয়া পাড়ার সেই সিস্টেম রেস্টুরেন্টে না খেয়ে কখনোই যাবেন না, কারণ আপনারা খেলেই বুঝতে পারবেন এই যে টেস্ট এবং অসাধারণ একটি ব্যাপার, বাঙালি এবং ট্রাইবাল খাবারের যেই সংমিশ্রণ, সকলে পরিবার মিলিয়েও বসে এখানে সুন্দর পরিবেশে খেতে পারবেন। সব মিলিয়ে আজকে আমাদের এই পরিবেশনাটা আপনাদের কাছে কেমন লেগেছে? সিস্টেম রেস্টুরেন্ট খাগড়াছড়ি থেকে পানখাইয়া পাড়া খাগড়াছড়ি সদর, আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমাদের পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন এবং সবসময়কার মতো আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন কেমন হলো আমাদের আজকের ব্লগটি। সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।